অর্থ মন্ত্রণালয় ডক্টর সুরাইয়া পারভীন বিভাগীয় প্রধান কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় জনাব আবুল কালাম আজাদ প্রকল্প পরিচালক আইসিটি ফর এডুকেশন ইন সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি লেভেল প্রজেক্ট শিক্ষা মন্ত্রণালয় জনাব মাহবুব জামান সভাপতি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস এখন মূল প্রবন্ধের উপর আলোচনার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব রামজিৎ কুমার চক্রবর্তীকে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে আজকে এই সেমিনারে যে প্রথম দুটি পাঠ করা হয়েছে তার উপর কিছু রিফ্লেকশন দেওয়ার জন্য তো আমি যে অডিয়েন্সের মুখোমুখি দাঁড়িয়ে আছি সেখানে যারা বিশেষ করে তরুণ প্রজন্মে তাদের থেকে আমি খানিকটা সন্তোষ বোধ করছি এই জন্যে যে যে বিষয়ের উপর আজকে আলোচনা হচ্ছে তার মধ্যে যদি প্রধান অংশ যদি ধরে নিই আইসিটি তাহলে বলবো আমার থেকে অনেক বেশি যাচ্ছে সেই জন্যই খানিকটা সন্তোষ বোধ করছি তবে একইভাবে আশ্বস্ত বোধ করছি আমার সাথে যারা আজকে আলোচক রয়েছেন তারা দুজনেই বিশেষ করে ডক্টর সুরাইয়া পারভীন মাহবুব জামান তারা এক্ষেত্রে বিশেষ কোনো ব্যক্তি শুক্রবার তাদের থেকে স্বস্তি বোধ করছে আশা করি খুব বিপদ তবে আমার যে জগৎ সেই সেখানে আমি বলবো যে তথ্য প্রযুক্তির ব্যবহারের যে ক্ষেত্র সেটা হলো আমার ক্ষেত্র সেখানে আমরা ব্যবহার করছি তথ্য প্রযুক্তিকে ব্যবহার করার চেষ্টা করছি এবং সেটা অনেকদিন থেকে আসলে আমি আমার আলোচনাটাকে দুভাগে ভাগ করতে চাই একটি হলো আমার কিছু নিজস্ব রিফ্লেকশন পুরো বিষয়টার উপরে যেহেতু টপিকের একটা বিশিষ্ট অংশ আছে ডিজিটাল বাংলাদেশ সেই জন্য আমি মনে করি আলোচনাটাকে দুই ভাগে ভাগ করা দরকার একটি বিষয় হলো যে ডিজিটাল বাংলাদেশ বেসিক্যালি একটি এনগাম্পিং এক্সারসাইজ এটা আমাদের সমাজে যেরকম সমাজকে যেরকম প্রভাবিত করবে রাজনীতিকে যেরকম প্রভাবিত করবে প্রযুক্তিকে যেরকম প্রভাবিত করবে পরিবেশকে প্রভাবিত করবে ইভেন আইনগত দিককেও প্রভাবিত করবে আইনি দিককেও প্রভাবিত করবে সুতরাং এটাকে আমি বলতে চাই একটি এনগাল্পিং একটা ইস্যু এনগাল্পিং একটা এজেন্ডা এবং এই এজেন্ডাকে যদি আমরা এগিয়ে নিয়ে যেতে চাই তাহলে তার যে ড্রাইভিং ফোর্স সেই ড্রাইভিং ফোর্সটা হচ্ছে মানব পুঁজি মানব সেই জন্য আজকে যিনি নিবন্ধ তাকে প্রথমেই ধন্যবাদ জানাতে চাই এবং তাকে অভিনন্দিত করতে চাই যে তিনি এই বিষয়টিকে আলোচনার জন্য চিহ্নিত করেছেন আমি একটু একটু পিছনে যাব এই জন্যে যে প্রযুক্তি ব্যবহারের দিক থেকে বাংলাদেশের যে অগ্রযাত্রা সেটা একেবারে যে খুব বেশি দিনের তা বলা যাবে না মোটামুটি যদি যদি বলি 1 দশক বা তার থেকে বেশি আমার মনে হয় যে খুব বেশি ভুল বলছি না আমার মনে আছে আমি ব্যাক ইন 2003 আমি একটি প্রজেক্টে কাজ করতাম প্রজেক্টটি ছিল অর্থ মন্ত্রণালয়ের একটি প্রজেক্ট আমার দুদিন কলিগ এখানে আসবেন যারা আমার সাথে এই সময় কাজ করতেন আমার সাথে ওখানে আপনার যেহেতু গভর্নমেন্ট বাজেটিং এবং অ্যাকাউন্টিং এ দুটো ক্ষেত্রই আইসিটি ব্যবহারের জন্য বেশ উপযোগী ক্ষেত্র অন্যান্য ক্ষেত্রেও আছে তবে এটি এই দুটি বেশ উপযোগী ক্ষেত্র এখানে না পারলে আমরা কাজ করি এখানে আইসিটি ব্যবহারটা আমরা বেসিক্যালি শুরু করি 1998 খুব লিমিটেড স্কেলে
এবং এই ক্ষেত্রে বলা হয় থাকে যে এই এজেন্ডাটা আমরা কিছুটা এটাকে বলে বিল্ডিং ব্লক অ্যাপ্রোচ আমরা দিই ইনক্রিমেন্টাল অ্যাপ্রোচ প্রথমে বিগ ব্যাং থেকে অ্যাপ্রোচ সেটা যে আমরা যদি চাই তার অনেক বিপদ আছে তো আমার একটা তারপর মনে আছে যে ওই সময় আমার ফাইন কলিগ খুবই উৎসাহী কলিগ তারা প্রস্তাব দিল যে কেন্দ্রের দিকে তিন বিচারের দিকে যে আমাদের এই জেলা হিসাব রক্ষণ অফিস অফিস যেগুলো আছে ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন সেখানে আমরা কম্পিউটার ইন্ট্রোডিউস করবো কম্পিউটার ব্যবহার করবো তা আমি যেহেতু প্রকল্পের একজন দ্বিতীয় সারির ম্যানেজার ছিলাম তা আমার দিক থেকে খানিকটা আমি ইয়ে প্রকাশ করলাম আমার যে শঙ্কাও বলতে পারেন বা এক ধরনের সন্দেহ বলতে পারেন যে এটা কি করা সম্ভব বিশেষ করে জেলা পর্যায়ে যেখানে আমরা কেন্দ্রেই খুব বেশি পাচ্ছি না সেখানে জেলা পর্যায়ে এটি নেওয়া সম্ভব কিনা তো এরকম একটা সন্দেহের দোলা চলে পড়েই সম্মতি দেওয়া হলো যে ঠিক আছে কাজ করা হোক আমরা জেলা পর্যায়ে এটাকে নিয়ে যাব তথ্য প্রযুক্তিকে নিয়ে যাব এর কিছুদিন পরে আমি এটা কাজ করছে কিনা সেটা দেখার জন্য কয়েকটা ডিস্ট্রিক্টে ইন্সপেকশনে বেরিয়েছি সেই ইন্সপেকশন থেকে যেটা বলেছিল এবং আমি খানিকটা বিশ্বাসের সঙ্গে লক্ষ্য করলাম যে ওখানে যে ইউনিটটি আমরা করলাম বিশেষ করে কম্পিউটার সেকশন যেটা করলাম সেটার ম্যানেজমেন্টে বেশ কয়েক একজন লোক তিনি 50 লোক এটাই আমার সবচেয়ে মানে খুব মজার হয়ে গেল তো 50 লোক একটা লোক হি ওয়াজ ইন চার্জ অফ দ্য সেকশন আই ওয়াজ বিট সারপ্রাইজ এবং সাথে সাথে আমার ভিতরে একটা প্রশ্ন আসলো যে এটা কি করে সম্ভব হচ্ছে এই সুদূর মহোৎসবে আমি এটা পূর্বাগ্রহের দিকে যতদূর পরে এটা কি করে সম্ভব তার প্রশ্ন এই যেরকমটা প্রশ্ন আমার মনে যখন কাজ করছিল তার একটা উত্তর পাওয়ার আমি চেষ্টা করছিলাম যে এটা কি করে কেন সম্ভব উত্তরটি আপনারা গ্রহণ করতে পারেন না পারেন এটা আমার নিজস্ব একটা বানানো উত্তর আসলে মিডল ক্লাস সব হাউস যা এই জেনারেশনে যাদের বয়স আজকে ধরেন 15 থেকে 25 তাদের দিক থেকে কিন্তু একটা চাপ আছে প্রায় এভরি মিডল ক্লাস হাউস হোল্ডে কিন্তু আপনি ইয়ে পান ওই ছাত্রদের কম্পিউটার কিন্তু বাসায় করা এটা সাকসেস হওয়ার একটা কারণ হলো যে ওই থেকে যে চাপটা যে সৃষ্টি হয়েছে সেই চাপই আপনার যারা অভিভাবক তাদের মধ্যেও সম্প্রসারিত হওয়ার কারণে এক্ষেত্রে সাধারণত যে রেজিস্ট্যান্স হয় সেই রেজিস্ট্যান্সটা সেখানে হয়নি এবং আমি বলব যে আমি অর্থ বিভাগে থেকে দেখেছি শুধু আপনার এবং প্রত্যন্ত এবং যারা আমরা এটুআই প্রজেক্টের সংস্থায় যেটা কাজ করছে তাদের যে অভিজ্ঞতা সেটা আমি বলবো যে আরও ব্যাপক তার বিভিন্ন পর্যায়েও আপনার এটা তারা নিয়ে অনেক দূরত্বে নিয়ে সেদিক থেকে আমি মনে করি যে আমাদের যে অগ্রযাত্রার যে আপনার গতি সেই গতি আমি মনে করি যথেষ্ট রকমের সেদিক এটা হলো আমার ব্যক্তিগত একটি রিফ্লেকশন আমি দিলাম এবং তার সাথে আমি আরেকটি বিষয় আপনাদের সামনে ইন্ট্রোডিউস করতে চাই যে এবার আমরা আরও দুটো সংগঠনের সহায়তা অর্থ বিভাগ থেকে দুটো সংগঠন যে বাংলাদেশ এবং অ্যাক্সেস টু ইনফরমেশন প্রজেক্ট এই দুটো প্রজেক্টের সহায়তা নিয়ে অর্থ বিভাগ থেকে এবার একটি পুস্তিকা প্রকাশ না করেছে এটা জাতীয় সংযোগ স্থাপিত হয়েছে বাণিজ্য কমিটির সাথে ডিজিটাল বাংলাদেশের পক্ষে এই আমার মনে হয় যে এটার ডিসিমিনেশন দরকার ফাইনাল ডিভিশনের ওয়েবসাইটে আছে আপনারা যারা উৎসাহী তারা এই পুস্তিকাটি পড়ে দেখবেন এবং এখানে আমরা যে উপস্থাপনাটা দিয়েছি তার মধ্যে আমি একটা বলছি যে এখানে অবকাঠামো উন্নয়ন সহায়তা কি পরিস্থিতি আমাদের
Now coming back to the paper that has been presented today, I broadly Rundhakar sathe ekmot, tobe ekti bishoye ami tar sathe ektu dimot poshon korchi ebong tini eta ei gorom ja ja bolte cheyechen tar kintu jibbo bishoye এটা ঠিক যে ডিজিটাল বাংলাদেশের মানবপুঁজির বিষয়টা মানব সম্পদ ব্যবহারের বিষয়টা অবশ্যই আসবে তবে কয়েকটি ইম্পর্টেন্ট ইস্যু তিনি এখানে রেইজ করেছেন সেগুলো একটু বলা দরকার একটি বিষয় তিনি উল্লেখ করেছেন যে আমরা যে পদ্ধতিতে এখন কাজ করি এখানে এখন পর্যন্ত যেটা হয়নি ইভেন আমি যে প্রজেক্ট নিয়ে এখন ডিল করছি সেখানে যে বিজনেস প্রসেসর ইঞ্জিনিয়ারিং এই কাজটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই কথাটা তিনি এখানে গুরুত্বের সাথে বলেছেন যে প্রসেস ইঞ্জিনিয়ারিং না হলে যে প্রযুক্তির যে সুফল সেই সুফলটা আমরা সেটা পাব কারণ আমি যদি যা আছে বিজনেস অ্যাজ ইউজুয়াল সেটি যদি আমি অটোমেট করে ফেলি তার থেকে সেই যে এফিসিয়েন্সি আমরা চাই সেই এফিসিয়েন্সিটা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তিনি তুলে ধরেছেন ওনার যে একটা ওভাররাইডিং কনসার্ন আমি মনে করি এটা খুবই গুরুত্বপূর্ণ উনি বলছেন যে আইসিটি ফ্রন্টে আমরা যে পার্সোনাল ডিপ্লয়মেন্ট যেটা করছি এই ধারণাটা যথেষ্ট পুরনো কারণ ওয়ে ব্যাক ইন 1985 যে কম্পিউটার পার্সোনাল এন্টারপ্রাইজ রুলস 1985 তখন প্রযুক্তির যে ধারণা ছিল এই প্রযুক্তির ধারণা ছিল তার থেকে আমরা অনেক অনেক দূরে গিয়েছি এবং বেশ কিছু আউটফিট যেটা আপনার এই টুলসের আওতার মধ্যে সুতরাং এটার একটা পরিবর্তন অবশ্যই জরুরি এবং তিনি কিছু উদাহরণ দিয়েছেন যেরকম সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর ই গভর্নমেন্ট অ্যাপ্লিকেশন অ্যানালিস্ট ডিজাইনার নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার নেটওয়ার্ক সিকিউরিটি স্পেশালিস্ট নেটওয়ার্ক টেকনিশিয়ান এই পথগুলো এই রিক্রুটমেন্ট রুলসের মধ্যে অন্তর্ভুক্ত নেই সুতরাং তার একটা পরিবর্তন জরুরি এবং আরেকটি বিষয় তিনি খুব ভালো করে বলেছেন যে এই সমস্ত আউটফিটগুলো যে ধরনের জব ডেসক্রিপশন এটাও তো হয় একটা রিয়েল এই কথাটা তিনি তার প্রবন্ধে বলেছেন এবং আরেকটি বিষয় বলেছেন যেটা আমি মনে করি ইম্পর্টেন্ট সেটা হলো ইম্পর্টেন্ট বাট অ্যাট দ্য সেম টাইম কিছুটা ডিবেটেবল উনি বলেছেন সরকারি রাজস্ব খাতভুক্ত সকল আইসিটি পদ বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রশাসনিক নিয়ন্ত্রণে এনে এই সকল কর্মকর্তা কাজের সমন্বয় সাধন সমন্বয় বিষয়টা অত্যন্ত জরুরি এনে কোনো রকমের সন্দেহ অবকাশ কিন্তু একই সঙ্গে আরেকটা বিষয় আছে এক একটা মন্ত্রণালয়ের অপারেশনাল সিকিউরিটি এক একটা যেমন অর্থ বিভাগে আমরা বাজেটের যে ডেটাবেজ আছে তার যে ক্যারেক্টার ফিচার সেটা জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে ডেটাবেজ তার ফিচারের সঙ্গে এক হবে সুতরাং এই জায়গাটায় কোথাও আমরা কিছু ডিবেট করতে পারি আমি বলছি না যে আমি রুল আউট করছি না কোনোভাবে কিন্তু এইটা নিয়ে আমরা তর্ক কিছুটা সূচনা করতে পারি যে এটা কী করে সম্ভব হবে একটি বিষয় আমি দেখেছি যে বাট আদারওয়াইজ উনি যে ইস্যুগুলো তুলে এনেছেন সেগুলো খুবই প্রাসঙ্গিক সেগুলো নিয়ে আমরা চিন্তা করতে পারি আর আপনাদের উদ্দেশ্যে আমার যেটুকু নিবেদন থাকবে সেটা হলো যে আমাদের ওয়েবসাইটে গিয়ে আপনারা যদি একুশ থেকে পাঠ করেন কিছুটা সময় দেন তাহলে পরে এখানে আমরা ডিজিটাল বাংলাদেশের স্বপ্নকে যেভাবে এগিয়ে যেতে চাই এবং এই ক্ষেত্রে যে সমস্ত চ্যালেঞ্জগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আপনাদের পার্টিসিপেশন জরুরি করতে বলার উপদেশ নয় করতে বলার অনুরোধ জানানোর উদ্দেশ্যটা হলো যে আপনাদের পার্টিসিপেশন ছাড়া এই এজেন্ডাকে সামনে এগিয়ে নেওয়া যাওয়া সম্ভব এখানে বেশ কিছু আপনার তথ্যের সমাবেশ করা হয়েছে আমার মনটা দুই মিনিট শেষ করতে পারব
বেশ কিছু আপনার তথ্যের সমাবেশ ঘটনা হয়েছে যেগুলো হয়তো আমি আপনাদের সামনে উল্লেখ করতে চাই। যেরকম আমাদের টেকসই উন্নয়নে ডিজিটাল বাংলাদেশের যে কি প্রভাব, এই বিষয়টা আমরা এখানে আলোচনা করেছি একটি ছোট্ট একটা ম্যাট্রিক্সের মধ্য দিয়ে। দক্ষিণ এশিয়ার দেশ সময় আইসিটির যে ব্যবহার সে সম্পর্কে আপনারা জানতে পারবেন এবং বাংলাদেশের গ্রাম এবং শহরে যে আইসিটির ব্যবহার সে সম্পর্কে জানতে পারবেন। টেলিফোন ব্যবহারকারী সংখ্যা বিশেষ করে টেলিডেন্সিটি, বিকজ ডিজিটাল বাংলাদেশ এটা শুধু আইসিটি না, এর সঙ্গে আরও আরও অনেক অনুসন্ধান জড়িত আছে, সেই বিষয়গুলো আমরা এই পুস্তিকার মধ্যে রিফ্লেক্ট করার চেষ্টা করেছি এবং আইসিটি খাতের বর্তমান অবস্থাটা কি সেটাও বলার চেষ্টা করা হয়েছে। সফটওয়্যার রপ্তানি বাবদ বাংলাদেশের আয় এবং তার কি প্রবৃদ্ধি সেটাও এখানে আপনারা পাবেন। আইসিটি বিষয়ে বিশ্ববিদ্যালয় ভিত্তিক গ্র্যাজুয়েট শিক্ষার্থী সংখ্যা এর প্রোগ্রেশনটা কি সেটাও এখানে দেখতে পাওয়া যাবে এবং মোস্ট ইম্পর্টেন্ট ইজ হোয়াট অ্যাবাউট দ্য রিসোর্স অ্যালোকেশন, গভর্নমেন্ট কতটুকু সিরিয়াস এটাও আমরা এখানে তুলে ধরব। আপনারা যদি ইন টার্মস অফ রিসোর্স অ্যালোকেশন আপনারা যদি দেখেন তাহলে পরে দেখব যে 2006-07 অর্থ বছরের তুলনায় এই বর্তমান সরকারের আমলে 2009-10 এবং 10-11 অর্থ বছরে আইসিটি খাতে বরাদ্দ বেড়েছে যথাক্রমে 165 ও 205%। সুতরাং সেই জায়গায় আমি বলব যে সরকারের সিরিয়াসনেস এবং এই এজেন্ডাকে এগিয়ে নেওয়ার যে কমিটমেন্ট সেই কমিটমেন্টের যথেষ্ট রিফ্লেকশন আছে। তবে চ্যালেঞ্জও যথেষ্ট আছে, সেই চ্যালেঞ্জগুলোকে আমরা আইডেন্টিফাই করেছি এবং তার যে কপিং স্ট্র্যাটেজি সেই কপিং স্ট্র্যাটেজিগুলো এখানে আনা হয়েছে। মূলত আমার ভূমিকাটা ছিল এই প্রবন্ধের উপরে আলোচনাকে সীমিত রাখা, তবে তার থেকে আমি একটু বেরিয়ে গিয়ে আমি এই সুযোগ দিলাম যেহেতু এরকম একটি প্রকাশনা আমরা করেছি তার সম্পর্কে কিছু ধারণা দেওয়া। আমার মনে হয় যে পরবর্তী দুজন আলোচকের যে তিনজন আলোচক আছেন তাদের আলোচনা থেকে আপনারা আরও বেশি এনলাইটেন হবেন এবং আলোচনা শেষে আপনাদের কাছ থেকে যে সমস্ত প্রশ্ন পাওয়া যাবে সেই প্রশ্ন থেকেও আমরা আরও বেশি আলোচিত হব। তা আমার মনে হয় আমি এখানে শেষ করি। ধন্যবাদ সবাইকে। চেয়ারপারসন কম্পিউটার বিজ্ঞান প্রবৃত্তি বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়।